10323 সংগঠনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। একটু আমরা 10323 শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমরা জানিয়েছি যে আমরা একটা বার্তা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের প্রতি এবং আমাদের 10323 শিক্ষক পরিবারের প্রতি দিতে চাই, সেজন্য আপনাদের কাছে আবেদন জানিয়েছি। আপনারা এসেছেন, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গতকাল থেকে আমাদের 10323 শিক্ষকরা শিক্ষাভবনের সামনে এই বৃষ্টি বাদল মানে খুব দুর্যোগ পরিস্থিতিতে একদম সকাল ভোর 3টে থেকে কৈলাস শহর থেকে শুরু করে সাবরুম আমাদের শিক্ষকরা আগরতলা এসে পৌঁছেছেন এবং এখানে সারা দিন না খেয়ে মানে সারা রাত্র এখানে পড়ে রয়েছেন শিক্ষা দপ্তরের সামনে। ভোর 5টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। আজকেও শিক্ষা দপ্তরের কাছে আমাদের শিক্ষকরা চাকরির জন্য দাবি করছেন, ডেপুটেশন দেওয়ার জন্য বসে আছেন। ওনারা ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছেন, ডাইরেক্টর কোনো সদস্য দেননি, ডাইরেক্টরের পদ দেখিয়ে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারির দিকে, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করিয়ে দেবেন। এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা ওখানে বসে আছেন এবং আন্দোলন ওনারা প্রত্যাহার করবেন না যতক্ষণ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা না করছে। 323 শিক্ষকরা গতকাল থেকে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, মূল বিষয়টা হচ্ছে আমাদের চাকরিটা ফিরিয়ে পাওয়ার জন্য লড়াই। এই লড়াই শুধু গতকালকেই সংগঠিত হয়েছে এইরকম না, আমাদের যে লড়াই কন্টিনিউ লড়াই চলছে, এই লড়াই যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যবস্থা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা বলবো ডাইরেক্টর মহোদয়া আজকেও আমাদের সাথে আমাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে, আলোচনার কোনো ফলপ্রসূত হয়নি। প্রিন্সিপাল সেক্রেটারিকে পুরা ডেকেছে, প্রিন্সিপাল সেক্রেটারি আসবে সেটাও হবে না। আমি বলবো এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্রয়োজনে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়ে এসে প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আমাদের সাথে কথা বলো।